আমি প্রথমে বলে রাখি, বিষ্ণুপুর আইসি আজকে আমাদের একটা ছেলেকে মার্ডার করার জন্য যেভাবে থানায় ঢুকে মারধর করেছে এবং ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আমি কথা দিচ্ছি বিষ্ণুপুরবাসীকে, আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, যে আমি আগামীকাল আমি হাইকোর্টে, দরকারে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বো আইসির বিরুদ্ধে। ও যেভাবে আজকে থানায় ঢুকে আমাদের একটা ছেলেকে মার্ডার করার চিন্তাভাবনা নিয়েছে, আমি বিষ্ণুপুর আইসির জন্যই আজকে বিষ্ণুপুরে তৃণমূল হেরেছে, কারণ বিষ্ণুপুর আইসির ব্যবহারের জন্যই আজকে তৃণমূল হেরেছে, আবার বারবার হারবে। আমি চিঠি লিখে পাঠাচ্ছি হাইকোর্ট, একটা মহামান্য হাইকোর্ট অনেক ভালো অর্ডার দিয়েছেন, আর আমাদের ছেলেটা যদি মারা যায় বা ছেলেটাকে যেভাবে প্রত্যেকটা জায়গাতে যেভাবে অত্যাচার করছে বিষ্ণুপুর আইসি অতনু সাঁতরা, কারণ তিনি তার ভুলের জন্য তৃণমূল হারতে পারে, তার জন্যে আপনার এইভাবে সাধারণ কর্মীদের উপর অত্যাচার করবে, যে কোনো সাধারণ গরিব মানুষের উপর অত্যাচার করবে, বিষ্ণুপুরবাসীর উপর অত্যাচার করবে, এটা হয় না। আমি এই লাইভ করে জানালাম, এবং আমার বন্ধু ওর তরুণজ্যোতি তেওয়ারি আছে, আমরা অতনু সাঁতরা। সবচেয়ে খারাপ লাগে তৃণমূলের কোনো কর্মী কোনো নেতা হাত দেয়নি, হাত দিচ্ছে অতনু সাঁতরা, কারণ এখানে কোটি কোটি টাকার বালির টাকা তোলে এবং এখানের থেকে যা খুশি তাই করছে, সে অতনু সাঁতরা আইসি, তার বিরুদ্ধে আমরা দেখি, আমরা আমাদের আইনজ্ঞদের বুঝে আমরা আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার নেব। এইভাবে অত্যাচার করা কোনো ঠিক হয়নি, যেটা তৃণমূল কংগ্রেসের নেতারা আই পর্যন্ত কেউ মানে ওখানে কেউ হাত দেয়নি, বিষ্ণুপুরে কোনো ঘটনা নেই। আর আজকে একটা কর্মীকে মেরে তাকে দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে বলছে প্যানিক হয়েছে। আমি যাই হোক, আমরা হাইকোর্টে জানাচ্ছি, দরকার হলে আমাকে যে শিডিউল কাস্ট হিসাবে, আমি একজন শিডিউল কাস্ট প্রার্থী, জেতার পরে যেভাবে আমাকে গালিগালাজ দেওয়া হয়েছিল, আমিও আগামীকাল আমি SC ST ডিপার্টমেন্টে যাবো। অতনু সাঁতরা যে অত্যাচার করেছে, সে EVM চুরি করতে পারেনি বলে তার মানসিকভাবে সে এখন বিকলাঙ্গ হয়ে গেছে, এবং অতনু সাঁতরার জন্য বারবার হারবে, বারবার হারবে, বারবার হারবে।